চ্যাপ্টার 7 ল রিলেটিং টু কম্পেনসেশন। কম্পেনসেশন বলতে যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে ধরো কোন একটা অর্গানাইজেশন বা ওয়ার্ক প্লেসের ওয়ার্কার বা এমপ্লয়ার যদি সামহাও ইনজুর্ড হয় এন্ড তার ফলে সে যে কাজ করতে পারতেছে না সেটার জন্য যে জিনিসটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে কম্পেনসেশন। তো এই চ্যাপ্টারে আমরা মূলত কম্পেনসেশন নিয়ে ইন ডিটেলসে দেখব। ফার্স্টে দেখো ওয়ার্ক মিন্স কম্পেনসেশন। ইট ইজ আ প্রভিশন অফ দি লেবার ল দ্যাট ওয়েন এনি ওয়ার্কার মিটস এনি অ্যাক্সিডেন্ট ইন কোর্স অফ হিজ এমপ্লয়মেন্ট দি এমপ্লয়ার ইজ বাউন্ড টু পে হিম সাম কম্পেনসেশন। ইফ আ ওয়ার্কার ডাইজ ডিউ টু দ্য অ্যাক্সিডেন্ট হিজ ডিপেন্ডেন্টস আর এন্টাইটেল টু গেট কম্পেনসেশন। তো লেবার ল এর প্রভিশনে বলা আছে কোনো ওয়ার্কার যদি কোনো অ্যাক্সিডেন্ট ফেস করে বা ইনজুর্ড হয় কাজ করার টাইমে সেটার জন্য ওই ওয়ার্কারকে একটা কম্পেনসেশন দিতে হবে। একজন ওয়ার্কার হিসেবে তার ওই কম্পেনসেশন পাওয়ার রাইটস আছে। এখন কোন ওয়ার্কার যদি ওই অ্যাক্সিডেন্টের ফলে মারা যায় তাহলে ওই কম্পেনসেশনটা পাবে তার ডিপেন্ডেন্ট। এখানে ডিপেন্ডেন্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে সেটা আমরা দেখব একটু পরে, ডিপেন্ডেন্ট নিয়ে আলাদা একটা টপিক আছে। তো ওই ওয়ার্কারের মানে ডিজিজ বা ডেথের পরে তার ডিপেন্ডেন্টরা ওই কম্পেনসেশনটা পাবে। তো দেখো অবজেক্টস অফ ওয়ার্কম্যানস কম্পেনসেশন, ফার্স্ট পয়েন্টে বলছে যে প্রভিশন ফর ওয়ার্কম্যানস কম্পেনসেশন ইন দ্য অ্যাক্ট ইজ আ সোশ্যাল লেজিসলেশন প্রভিশন। ইট ইজ আ টাইপ অফ ইন্স্যুরেন্স। দি অবজেক্ট ওয়াজ টু রিডিউস দি নাম্বার অফ অ্যাক্সিডেন্টস টু ওয়ার্কম্যান বাই ইনক্রিজিং দ্য By increasing the importance for the employer of adequate safety devices for protection of workers as far as possible from hardship arising from accidents. Socially, যে আইনটা ফিক্স করা আছে ওইটার বেসিসে ওয়ার্কম্যানস কম্পেনসেশনটা প্রোভাইড করতে হবে। লেটস সে কোনো একটা স্পেসিফিক টাইমের জন্য একটা ইন্স্যুরেন্স ওপেন করা হলো, সাপোজ সেটা 2 বছরের জন্য করা হলো। এখন কোনো কারণে যদি 1 ইয়ার পরে ওই ওয়ার্কার মারা যায় তাহলে যাকে নমিনি দিয়ে গেছিল সে ওই টাকাটা অর্থাৎ কম্পেনসেশনটা পাবে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমি যদি ওয়ার্কার এবং এমপ্লয়ারদের প্রোটেকশনের জন্য প্রপার সেফটি এনশিওর করতে পারি তাহলে অ্যাক্সিডেন্টের রেটটা অনেক কমে আসবে এন্ড সো দ্যাট ওই কম্পেনসেশন দেওয়ার রেটও অনেক কমে যাবে। সো মেইন কথা হচ্ছে এডিকুয়েট সেফটি ডিভাইসেস যতটুকু বাড়ানো পসিবল বাড়াতে হবে। তারপর সেকেন্ডে বলছে দি জেনারেল প্রিন্সিপাল ইজ দ্যাট কম্পেনসেশন শুড অর্ডিনারিলি বি গিভেন টু ওয়ার্কম্যান হু সাস্টেইনড পার্সোনাল ইনজুরিজ বাই অ্যাক্সিডেন্টস অ্যারাইজিং আউট অফ অ্যান্ড ইন দ্য কোর্স অফ দেয়ার এমপ্লয়মেন্ট। কম্পেনসেশন উইল অলসো বি গিভেন ইন সার্টেন লিমিটেড সার্কামস্টান্সেস ফর ডিজিজ। তো দেখো এই জিনিসটা আগের স্লাইডে আমরা বলছি যে কোনো ওয়ার্কার যদি অ্যাক্সিডেন্ট ফেস করে কাজ করার টাইমে দেন তাকে কম্পেনসেশন দিতে হবে এন্ড ওই কম্পেনসেশনের একটা সার্টেন লিমিট আছে। লাইক কোনো ওয়ার্কার একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, এখন তার যেই ডিপেন্ডেন্ট অর্থাৎ নমিনি আছে তাকে একটা সার্টেন টাইম ধরে কম্পেনসেশন দেওয়া হবে। ইটস নট লাইক যে হোল লাইফ ধরে কম্পেনসেশনটা প্রোভাইড করবে। তারপর সে দ্য ওয়ার্কম্যানস কম্পেনসেশন এন্ড টাইটেলস অ্যান এমপ্লয়ি হু ইজ ইনজুর্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট অ্যারাইজিং আউট অফ অ্যান্ড ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ডিজেবলড ফর অ্যাট লিস্ট আ উইক টু রিকভার আ সাম অ্যাজ কম্পেনসেশন। লেটস এ কোনো মাইনর অ্যাক্সিডেন্ট ঘটলো যেটার জন্য একটা ওয়ার্কার 1 or 2 days তার ওয়ার্ক প্লেসে আসতে পারলো না, ইন দ্যাট কেস সে কোনো কম্পেনসেশন পাবে না। এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটতে হবে যেটার জন্য সে অ্যাটলিস্ট 1 উইক তার কাজে আসতে পারে নাই, তাহলে সে কম্পেনসেশনটা পাবে। দ্যাট মিন্স এখানে অ্যাক্সিডেন্টেরও একটা লিমিট সেট করে দেওয়া হয়েছে, তা না হলে তো কম্পেনসেশন দিতে দিতে ম্যানেজমেন্ট ফকির হয়ে যাবে। দি লাইবিলিটি টু পে কম্পেনসেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি নেগলেক্ট অর রংফুল অ্যাক্ট অন দি পার্ট অফ দি মাস্টার অর হিজ সার্ভেন্ট। In other words, it is not a liability which arises out of tort. It is liability which springs out of the relationship of master and servant. অনেক সময় এরকম দেখা যায় যে কোনো একটা ওয়ার্ক প্লেসের একজন এমপ্লয়ির সাথে তার বসের রিলেশন ভালো না, এটার জন্য তাকে কম্পেনসেশন দেওয়া হবে না বা কম দেওয়া হবে
if he or she will be injured এরকম কিছু বলা নাই ওই রিলেশনশিপের উপর সেটা ডিপেন্ড করে না মাস্টারের সাথে সার্ভেন্টের রিলেশনশিপ যেমনই হোক না কেন তার ওই কম্পেনসেশনটা পাওয়ার ফুল রাইটস আছে এখানে ওই রিলেশনশিপটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট তারপর দেখো দি টোটাল অ্যামাউন্ট দ্যাট আ সার্ভেন্ট ক্যান গেট ইজ ফিক্সড বাই দি অ্যাক্ট ইজ গভর্নড বাই আ স্কেল অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট নট অন দি সাফারিং কজড টু দ্য ওয়ার্কম্যান অর দি এক্সপেন্সেস ইনকার্ড বাই হিম ইন হিজ ইলনেস বাট অন দি ডিফারেন্স বিটুইন হিজ ওয়েজ আর্নিং ক্যাপাসিটি বিফোর অ্যান্ড আফটার দি অ্যাক্সিডেন্ট লেবার অ্যাক্টে এই কম্পেনসেশনের অ্যামাউন্টটা ফিক্স করে দেওয়া আছে এই যে অ্যামাউন্টটা দিতে হবে এটা একটা সার্টেন স্কেলে দিতে হবে অ্যান্ড যেটার উপর ডিপেন্ড করে না সেটা হচ্ছে কোন ওয়ার্কম্যানের ইনজুরির ফলে তার কতটুকু এক্সপেন্স হচ্ছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে না মেইনলি যেটার উপর ডিপেন্ড করতেছে সেটা হচ্ছে তার যে ইনজুরিটা হলো ওইটার আগে এবং ওইটার পরে তার ওয়েজ আর্নিং ক্যাপাসিটিটা কতটুকু ডিফার করবে লেটস সে কেউ একজন মানে কেউ যখন ইনজুরির পর তার ওয়ার্ক প্লেসে ব্যাক করে তখন যদি দেখা যায় যে সে ঠিক মতো কাজ করতে পারতেছে না বা সে আগে যতটুকু কাজ করতো ওরকম কাজ করতে পারতেছে না ডিউ টু হিজ অর হার ইলনেস তখন ওই ডিফারেন্সটা মাথায় রেখে তাকে একটা কম্পেনসেশন প্রোভাইড করা হবে এইগুলি ছিল মূলত অবজেক্টস অফ ওয়ার্কম্যানস কম্পেনসেশন এখন চলে যাই আমরা অ্যাক্সিডেন্টে দেখো অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনপ্ল্যান্ড আনফোর্সিন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট দ্যাট হ্যাজ আ নেগেটিভ ইফেক্ট অন অল অ্যাক্টিভিটিস অফ দি ইন্ডিভিজুয়াল হু ইজ ইনভলভড ইন দি অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টটা কি এটা হচ্ছে একটা আনপ্ল্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট মানে হঠাৎ করে ঘটে যায় আনউইলিংলি অ্যান্ড যার কারণে একটা ওয়ার্কারের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তারপর বলছে অ্যান অ্যাক্সিডেন্ট ক্যান রেজাল্ট ইন ডেথ ইঞ্জুরি ডিজিজ অর ইনফেকশন লস অফ প্রপার্টি ড্যামেজ টু এনভায়রনমেন্ট অর আ কম্বিনেশন দেয়ার অফ অ্যাক্সিডেন্টের কারণে পিপলরা ওয়ান্ডেড হতে পারে বা ইনজুর্ড হতে পারে কিছু মানুষ মারা যেতে পারে বিল্ডিং বা প্রপার্টি ড্যামেজ হতে পারে তারপর ধরো এনভায়রনমেন্ট ড্যামেজ হতে পারে তো এই জিনিসটার জন্য কেউই প্রিপেয়ার্ড থাকে না এটা আনউইলিংলি হয়ে যায় তারপর দেখো সেকশন 80 অফ দি বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 প্রোভাইডস অ্যাজ ফলোস নোটিশ টু বি গিভেন অফ অ্যাক্সিডেন্টস দ্যাট মিনস যেই প্লেসটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা যেখানে ইঞ্জুরি ফেস করছিল সেই জায়গাতে নোটিশ দেওয়া যেন ওয়ার্কার বা লেবাররা একটু অ্যালার্ট থাকে তো এক নাম্বার পয়েন্টে কি বলছে হোয়েন এনি অ্যাক্সিডেন্ট অকার্স ইন এন এস্টাবলিশমেন্ট কজিং লস অফ লাইফ অর বডিলি ইঞ্জুরি অর হোয়েন এন অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশন ইগনিশন আউটব্রেক অফ ফায়ার অর ইরাপশন অফ ওয়াটার অর ইরাপশন অফ ওয়াটার অর ফিউমস occurs in an establishment, the employer of the establishment shall give notice of the occurrence to the inspector within 2 working days. এখানে যেটা বলছে সেটা হচ্ছে সাপোজ একটা অ্যাক্সিডেন্টের ফলে ওয়ার্কার মারা গেল বা সিভিয়ারলি ইনজুর্ড হলো বা ওই প্লেসে এক্সপ্লোশন হলো তখন ওই অ্যাক্সিডেন্টের নোটিশটা উইদিন 2 working days একজন ইন্সপেক্টরকে দিতে হবে দেন ইন্সপেক্টররা এসে ওই জোনটাকে মার্ক করে দিবে এন্ড বলে দিবে কোন কোন কারণে ওই অ্যাক্সিডেন্টটা ঘটলো এন্ড নেক্সট টাইম থেকে কি কি প্রিকশন নিতে হবে যাতে করে ফার্দার এরকম অ্যাক্সিডেন্ট না ঘটে তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ নোটিশ টু বি গিভেন অফ অ্যাক্সিডেন্টস তারপর সেকেন্ডে কি বলছে হোয়ার অ্যান অ্যাক্সিডেন্ট মেনশনড ইন সাবসেকশন 1 কজেস বডিলি ইনজুরি রেজাল্টিং ইন দি কম্পালসরি অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক অফ দি পারসন ইনজুরড for a period exceeding 48 hours it shall be entered in a register in the prescribed form তো একটু আগে আমরা কি দেখলাম অ্যাক্সিডেন্টটা ঘটার 2 দিনের মধ্যে ইন্সপেক্টরকে জানাতে হবে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটছে আমি যদি দেখি এরকম অনেক ওয়ার্কার আছে যারা 2 দিন ধরে ওয়ার্ক প্লেসে আসতে পারতেছে না ডিউ টু ইনজুরি বা ডিউ টু হিজ অর হার ইলনেস তাহলে তাদের নামগুলো প্রেসক্রাইবড ফর্মে রেজিস্টার করা হবে যে ওই অ্যাক্সিডেন্টের ফলে এই ওয়ার্কার গুলো 2 দিন থেকে অ্যাবসেন্ট তারা তাদের ওয়ার্ক প্লেসে আসতে পারতেছে না এন্ড লাস্টলি বলছে আ কপি অফ দা এন্ট্রিজ ইন দা রেজিস্টার রেফার্ড টু ইন সাবসেকশন 2 শ্যাল বি সেন্ট বাই দি এমপ্লয়ার অফ দি এস্টাবলিশমেন্ট উইদিন 15 ডেজ আফটার 30th ডে অফ জুন এন্ড 31st ডে অফ ডিসেম্বর ইন ইচ ইয়ার
to the chief inspector. তো যেই নামগুলো রেজিস্টার করা হলো মানে যারা অ্যাক্সিডেন্টের পর 48 আওয়ার্স থেকে ওয়ার্কপ্লেসে আসতে পারে নাই ডিউ টু ইনজুরি তাদের নামগুলো বছরে দুইবার চিফ ইন্সপেক্টরের কাছে পাঠানো হয় একটা হচ্ছে 30th জুন থেকে 15 দিনের মধ্যে দ্যাট মিন্স 15th জুলাই এর মধ্যে এন্ড আরেকটা হচ্ছে 31st ডিসেম্বর থেকে 15 দিনের মধ্যে দ্যাট মিন্স 15th জানুয়ারির মধ্যে এই দুইটা সময় ওই রেজিস্টার ফর্মটা পাঠানো হয় চিফ ইন্সপেক্টরকে সবাই বুঝতে পারছে এতটুকু জি স্যার আমরা দেখি দাও ডিপেন্ডেন্ট আন্ডার ক্লজ অফ সেকশন 2 অফ দি বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 দি টার্ম ডিপেন্ডেন্ট ইন রিলেশন টু আ ডিজিজ ওয়ার্কার মিন্স এনি অফ দা ফলোইং রিলেটিভস নেমলি আ উইডো মাইনর চাইল্ড আনমেরিড ডটার অর আ উইডোড মাদার এন্ড আচ্ছা এখানে যেটা বলছে যে ধরো যখন কোন একটা ওয়ার্কার একটা অ্যাক্সিডেন্টের ফলে ডিজিজড হবে দ্যাট মিন্স মারা যাবে তখন ডিপেন্ডেন্ট ওই ফুল কম্পেনসেশনটা পাবে এখানে আমরা ফার্স্টে দেখব কারা কারা ডিপেন্ডেন্ট হতে পারবে যে উইডো মানে হাজবেন্ড ছিল অনলি আর্নিং মেম্বার তার হাজবেন্ডের ডেথের পর সে এখন ডিপেন্ডেন্ট তারপর যে মাইনর চাইল্ডের কথা যদি বলি দ্যাট মিন্স বিলো 18 এজের চিলড্রেন তার প্যারেন্টসের ডেথের মানে ডেথ হলে সে তখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে তো এইভাবে উইডোর মাদার আনমেরিড ডটার ডিপেন্ডেন্ট তারপর এখানে যেটা বলছে যে কোন একটা ওয়ার্কারের আর্নিং এর উপর যারা পার্টলি অর ফুললি ডিপেন্ডেন্ট থাকে তাহলে মানে আফটার হিজ ডেথ যারা ডিপেন্ডেন্ট তাদেরকে কম্পেনসেশন দেওয়া ম্যান্ডেটরি এখানে যাদের কথা বলছে আমরা দেখে ইজিলি বুঝতে পারতেছি যে ওই ফ্যামিলি গুলোর আর্নিং মেম্বার সেই ছিল যে মারা গেছে লেটসে কোন একটা মেয়ের একটা মাইনর চাইল্ড আছে মেয়েটার হাজবেন্ড যে কিনা একমাত্র আর্নিং সোর্স তাদের ফ্যামিলির কোন একটা অ্যাক্সিডেন্টের কারণে সে মারা গেছে ওই যে মাইনর চাইল্ডটা সে কিন্তু এখন ডিপেন্ডেন্ট হয়ে গেল তখন ওই চাইল্ডকে কম্পেনসেশনটা দিতে হবে তো লেবার বা ওয়ার্কার বা এমপ্লয়ার মারা যাওয়ার পর এই পার্সন গুলো এখানে যাদের কথা বলা হয়েছে তারা ডিপেন্ডেন্ট হয়ে যাবে জানমেরির বা উইডোর সিস্টার উইডোর ডটার ইন ল মাইনর চাইল্ড অফ আ ডিসিজড সান মাইনর চাইল্ড অফ ডিসিজড ডটার কথা এখানে বলা হয়েছে তারপর বলছে যে দ্য ফলোয়িং রিলেটিভস অফ আ ডিসিজড ওয়ার্কম্যান ক্যান নট ক্লেম কম্পেনসেশন বাই মেয়ারলি প্রুভিং দ্য স্পেসিফাইড রিলেশনশিপ দে হ্যাভ টু প্রুভ দ্যাট দে ওয়ার হোললি অর ইন পার্ট ডিপেন্ডেন্ট অন দ্য আর্নিংস অফ দ্য ওয়ার্কম্যান এট দ্য টাইম অফ হিজ ডেথ এই যে আগে আমরা এখানে যাদের কথা দেখছিলাম এখানেও সেম তাদের কথাই বলা হয়েছে দ্যাট মিন্স জাস্ট রিলেশনশিপটা প্রুভ করলেই হবে না যে আমি ওর ওয়াইফ ছিলাম বা এই মাইনর চাইল্ড অর ডটারটা তার কোনো একটা ওয়ার্কার যখন এমপ্লয়মেন্টে ছিল ওই এমপ্লয়মেন্টে থাকা অবস্থায় এই ডিপেন্ডেন্টরা এখানে যে কজনের কথা বলছে হোললি অর পার্টলি ডিপেন্ডেন্ট ছিল সেই জিনিসটা তাকে প্রুফ করতে হবে প্রুফ না করলে কিন্তু সে ওই কম্পেনসেশনটা পাবে না কোনো একটা ওয়াইফ জাস্ট ক্লেম করে বসলে হবে না যে তার হাজবেন্ড মারা গেছে ওই অ্যাক্সিডেন্টে এখন মানে তাকে কম্পেনসেশনটা দেওয়া হোক তো এট ফার্স্ট তাকে এটা প্রুফ করতে হবে যে সে পার্টলি অর ফুললি ডিপেন্ডেন্ট ছিল তার হাজবেন্ডের আর্নিং এর উপর এই জিনিসটা প্রুফ করার পর সে ওই কম্পেনসেশনটা পাবে আদারওয়াইজ সে পাবে না আচ্ছা তো ডিসেবলমেন্ট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পার্শিয়াল আর একটা হচ্ছে টোটাল ফার্স্টে আমরা দেখব পার্শিয়াল ডিসেবলমেন্ট সেকশন 2 অফ দি বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 দি টার্ম পার্শিয়াল ডিসেবলমেন্ট মিন্স ওয়্যার দি ডিসেবলমেন্ট ইজ অফ টেম্পোরারি নেচার সাচ ডিসেবলমেন্ট হ্যাজ রিডিউসেস দি আর্নিং ক্যাপাসিটি অফ আ ওয়ার্কার ইন এনি এমপ্লয়মেন্ট হুইচ হি ওয়াজ এঙ্গেজড এট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট resulting in the disablement and where the disablement is of a permanent nature such disablement as reduces his earning capacity every employment which he was capable of undertaking at that time so let's say kono ekta accident er karone worker er je damage ta holo accident er age ebong accident er pore earning capacity ta differ kore just because of his or her disablement
ওইটাই হচ্ছে পার্শিয়াল ডিসেবলমেন্ট। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে তার আর্নিং ক্যাপাসিটি ডেফিনেটলি রিডিউস হচ্ছে। এই জিনিসটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে টেম্পোরারি নেচার, লাইক 1 মান্থ ধরে সে সেম আউটপুট দিতে পারছে না, এবং ওই সেম আউটপুট না মানে দিতে না পারার কারণে আর্নিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। আরেকটা হতে পারে পার্মানেন্ট ডিসেবলমেন্ট, লাইক তার বডির একটা পার্ট ড্যামেজ হয়ে গেল যার কারণে সে পার্মানেন্টলি ওরকম আউটপুট দিতে পারতেছে না, পার্মানেন্টলি আর্নিং ক্যাপাসিটিটা কমে গেছে। তো এটাই হচ্ছে পার্শিয়াল ডিসেবলমেন্ট, যেখানে আর্নিং ক্যাপাসিটিটা ডিফার করতেছে, এন্ড কোনো ওয়ার্কার বা এমপ্লয়ারের এই ডিসেবলমেন্ট হলে তাকে অবশ্যই কম্পেনসেশন দেওয়া লাগবে। এখন দেখো টেস্ট অফ পার্শিয়াল ডিসেবলমেন্ট, দ্যাট মিন্স এই যে পার্শিয়াল ডিসেবলমেন্টটা হলো সেটার একটা টেস্ট হবে, একটা সার্টেন লিমিট পর্যন্ত চেক করা হবে যে সে কি অ্যাকচুয়ালি ওই ডিসেবলমেন্টের মধ্য দিয়ে গেছে কি না। হোয়াইল অ্যাসেসিং দি কম্পেনসেশন ইন দি কেস অফ আ পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবলমেন্ট, হোয়াট দ্য কোর্ট হ্যাজ গট টু সি ইন দ্য ফ্যাক্ট অ্যাজ টু ওয়েদার দি আর্নিং ক্যাপাসিটি অফ দি ওয়ার্কম্যান হ্যাজ বিন রিডিউসড। এট ফার্স্ট যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ইঞ্জুরিটার কারণে তার আর্নিং ক্যাপাসিটিটা কমে গেছে কি না। যদি দেখে যে হ্যাঁ ওই ইঞ্জুরির কারণেই আর্নিং ক্যাপাসিটিটা কমে গেছে, তখন ওই ওয়ার্কার বা লেবারকে কম্পেনসেশনটা প্রোভাইড করবে। এখানে একটা এক্সাম্পলের কথা বলছে যে কনসিকুয়েন্টলি ইট ইজ নট ইনাফ ইফ আ ব্ল্যাকস্মিথ ফিটার ইজ ডিসেবল টু পারফর্ম হিজ ডিউটিস অফ আ ব্ল্যাকস্মিথ ফিটার উইথ হ্যান্ড বাই দি লস অফ দি ইনডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার্স, দি কোর্ট শুড টেক ইন টু কনসিডারেশন এজ টু ওয়েদার হি হ্যাজ বিন ইনক্যাপাসিটেটেড ফ্রম আন্ডারটেকিং এনি আদার এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়েদার ইন দ্যাট এমপ্লয়মেন্ট দি রেস্ট অফ দ্য হ্যান্ড নেমলি দি থাম্প অ্যান্ড আদার টু ফিঙ্গার্স ক্যান বি ইউটিলাইজড। তো ব্ল্যাকস্মিথ ফিটার ইউজুয়ালি কোনো একটা হ্যামার বা মেটাল দিয়ে কাজ করে, ইন দ্যাট টাইম তার হাতের সবগুলো ফিঙ্গারই মোরলেস কাজে লাগে। তো তার ওয়ার্ক প্লেসে কাজ করার সময় একটা অ্যাক্সিডেন্টের ফলে তার ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার কেটে গেছে। তো তখন ওর যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে তার বাকি 3টা ফিঙ্গার দিয়ে সে ওই কাজটা করতে পারতেছে কিনা। যদি না করতে পারে তাকে কি করবে, ওই বেসিসে একটা কম্পেনসেশন প্রোভাইড করা হবে। তারপর দেখো যেটা বলছিলাম যে ডিসেবলমেন্টের যে সেকেন্ড টাইপ সেটা হচ্ছে টোটাল ডিসেবলমেন্ট। সেকশন 2 অফ দি বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 ডিফাইন্স টোটাল ডিসেবলমেন্ট অ্যাজ ফলোজ। টোটাল ডিসেবলমেন্ট মিন্স সাচ ডিসেবলমেন্ট হোয়েদার অফ আ টেম্পোরারি অর পার্মানেন্ট নেচার অ্যাজ ইনক্যাপাসিটেটস আ ওয়ার্কার ফর অল ওয়ার্ক হুইচ হি ওয়াজ ক্যাপেবল অফ পারফর্মিং এট দ্য টাইম অফ দি অ্যাক্সিডেন্ট রেজাল্টিং ইন সাচ ডিসেবলমেন্ট। দ্যাট মিন্স একটা অ্যাক্সিডেন্ট ঘটার পর আমি আর কোনো কাজই করতে পারছি না, সেটা হচ্ছে টোটাল ডিসেবলমেন্ট। লাইক একটা অ্যাক্সিডেন্টের ফলে কোনো ওয়ার্কারের হাতটা কেটে ফালাই দিতে হয়েছে বা সে প্যারালাইজড হয়ে গেল, ইন দ্যাট টাইম সে কিন্তু দ্য ওয়ার্ক প্লেসে যেতে পারবে না, তার মানে সে কোনো কাজ করতে পারতেছে না। তো এই জিনিসটা হচ্ছে টোটাল ডিসেবলমেন্ট। প্রোভাইডেড দ্যাট পার্মানেন্ট টোটাল ডিসেবলমেন্ট শ্যাল বি ডিমড টু রেজাল্ট from the permanent total loss of the sight of both or from any combination of injuries. আচ্ছা পার্মানেন্ট ডিসেবলমেন্ট হচ্ছে লাইক কারো একটা হাত কেটে গেল, স্টিল নাও সে কিন্তু অন্য একটা হাত দিয়ে কিছু কাজ চালায় যেতে পারবে, বা 2টা হাতই যদি কেটে যায় তখন সেটা হয়ে যাবে টোটাল ডিসেবলমেন্ট, ইন দ্যাট টাইম সে কিন্তু কোনো কাজই করতে পারবে না। তো এই জিনিসগুলোর বেসিসে কম্পেনসেশনটা প্রোভাইড করা হয়। এখন আমরা দেখব কোন কোন ইঞ্জুরি গুলো হলে সেটাকে টোটাল ডিসেবলমেন্ট বলা হয়ে থাকে। আ টোটাল ডিসেবলমেন্ট ইজ ডিমড টু রেজাল্ট ফ্রম দি পার্মানেন্ট টোটাল লস অফ দি আই সাইট অফ বোথ আইস। একটা আই যদি নষ্ট হয়ে যায় আর একটা আই দিয়ে কাজ করা পসিবল, বাট 2টা চোখই যদি কাজ করার টাইমে নষ্ট হয়ে যায় তখন আবার সেটা টোটাল ডিসেবলমেন্ট হয়ে যাবে, টোটালি ডিজেবল, সে আর কোনো কাজই করতে পারছে না।
from any combination of injuries specified in schedule 1, if the aggregate percentage of the loss of earning capacity amounts at least 100%. That means যখন কোনো earning থাকবে না, মানে earning হচ্ছে zero, এখন loss of earning capacity অবশ্যই 100% হবে. তো এটাই হচ্ছে total disablement. There is incapacity for work when a man has a physical defect which makes his labor unsaleable in any market reasonably accessible to him. Suppose কোনো একটা accidentের পর workerটা partially disabled হয়ে গেল. এখন তার ওই ডিসেবলমেন্টের কারণে যতগুলো প্রোডাক্ট বের হচ্ছে সেখান থেকে কোনো প্রফিটই আসতেছে না, দ্যাট মিন্স ডিজায়ার্ড আউটপুটটা পাওয়া যাচ্ছে না, তখন এই জিনিসটা টোটাল ডিসেবলমেন্টের আন্ডারে চলে যাবে. শুরুতে পার্সিয়াল ডিসেবলমেন্ট বা পার্মানেন্ট পার্সিয়াল ডিসেবলমেন্ট মনে হলেও একটা সার্টেন টাইম পর সেটা টোটাল ডিসেবলমেন্ট হয়ে যাবে, যখন আর্নিং ক্যাপাসিটিটা জিরো হয়ে যাবে বা ওই যে আর্নিং ক্যাপাসিটির যে লসটা সেটা 100% হয়ে যাবে. এন্ড এখানে একটা এক্সাম্পলের কথা বলছে যে আ ক্রেন ড্রাইভার ইন দ্য কনস্ট্রাকশন অফ আ ব্রিজ অ্যাক্রস দি ইন্ডাস লস্ট 2/3 অফ দি ইন্ডেক্স এন্ড মিডল ফিঙ্গার্স অফ হিজ রাইট হ্যান্ড এন্ড দি হোল অফ দি থার্ড এন্ড ফোর্থ ফিঙ্গার্স অফ দি সেম হ্যান্ড বাট হিজ থাম্ব এন্ড হ্যান্ড ওয়ার হাউএভার লেফট ইনটেক্ট. ইট ওয়াজ হেল্ড দ্যাট ইজ দি লস অফ হিজ আর্নিং ক্যাপাসিটি ওয়াজ এট দ্য মোস্ট 25%. There was no permanent disablement. তো একজন ক্রেন ড্রাইভার বা অপারেটর একটা কনস্ট্রাকশন ব্রিজে কাজ করার টাইমে তার ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার এর 2/3 পার্ট কেটে গেছে এন্ড ওই সেম হাতেরই থার্ড এবং ফোর্থ ফিঙ্গার সম্পূর্ণভাবে কেটে গেছে বা ধরো ফুলে পড়ে গেছে, বাট ওই সেম হাতেরই থাম্ব এন্ড বাকি পার্টটা ভালো আছে. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফিঙ্গার পুরোপুরি ভালো আছে এন্ড আরো দুইটা ফিঙ্গারের কিছু পার্ট ভালো আছে. তো ডেফিনেটলি সে আগের মতো কাজ করতে পারবে না, ঠিক আছে, মানে এখানে তার আর্নিং ক্যাপাসিটির কিছুটা লস হবে, আর্নিং ক্যাপাসিটির মধ্যে ডিফার করবে যে অ্যাক্সিডেন্টের আগের আর্নিং ক্যাপাসিটি এবং অ্যাক্সিডেন্টের পরের আর্নিং ক্যাপাসিটির মধ্যে ডিফারেন্স দেখতে পারবো. তো তার ওই হাত, দ্যাট মিন্স যেই হাতটা পুরোপুরি ভালো আছে সেটা দিয়ে সে অন্য কাজ করতে পারবে, তার মানে এই জিনিসটা টোটাল ডিসেবলমেন্টে পড়বে না. টোটাল ডিসেবলমেন্ট হতে হলে তার আর্নিং ক্যাপাসিটির লসটা 100% হতে হবে, বাট এখানে আমরা দেখছি পার্সিয়ালি ডিসেবলমেন্ট হয়েছে, আর্নিং ক্যাপাসিটি 25% পর্যন্ত কমে যাচ্ছে. এখন দেখো ডিস্ট্রিবিউশন অফ কম্পেনসেশন, দি কম্পেনসেশন পেয়েবল ফর ডেথ এন্ড আদার ইঞ্জুরিজ. এই জিনিসটা আমরা প্রথম থেকে দেখে আসতেছি, ডেথ হলে বা এমন কোনো ইঞ্জুরি যেটার কারণে ওই ওয়ার্কারের আর্নিং ক্যাপাসিটিটা কমে গেল সেই ক্ষেত্রে অবশ্যই কম্পেনসেশন দিতে হবে. তারপর কি বলছে, দি কম্পেনসেশন পেয়েবল টু আ ওম্যান অর পার্সন অফ লিগাল ডিসএবিলিটি শ্যাল বি থ্রু দি কমিশনার অনলি. এই যে কম্পেনসেশনটা প্রোভাইড করতে হবে এটা স্পেসিফিক কোনো অর্গানাইজেশন বা এমপ্লয়ার প্রোভাইড করবে না. আমরা যখন অ্যাক্সিডেন্ট টপিকটা করছিলাম সেখানে দেখছিলাম যে একটা অ্যাক্সিডেন্টের পরে দুই দিন ধরে কয়জন ওয়ার্কার অ্যাবসেন্ট তাদের নাম রেজিস্টার করে চিফ ইন্সপেক্টরকে পাঠানো হয়, যেটা বছরে দুইবার ইনভেস্টিগেট করে কম্পেনসেশনটা প্রোভাইড করা হয়। যে আমরা দেখছিলাম 30 জুন থেকে 15 দিনের মধ্যে আর 31 ডিসেম্বর থেকে 15 দিনের মধ্যে, তো ওই কম্পেনসেশনটা কমিশনারের থ্রুতে তাদেরকে পে করা হয়। বলছে এমপ্লয়ার ক্যান মেক অ্যাডভান্স পেমেন্ট ডিরেক্টলি টু ডিপেন্ডেন্টস ইন কেস অফ ডেথ ইকুইভ্যালেন্ট টু 3 মান্থ স্যালারি অফ দি ডিসিজড পারসন। যেই এমপ্লয়াররা কম্পেনসেশন প্রোভাইডের দায়িত্বে থাকে তারা ওই ডিসিজড পারসনের ডিপেন্ডেন্টকে 3 মাসের স্যালারিটা প্রোভাইড করতে পারবে। এন্ড ওয়ান্স এগেইন এই কম্পেনসেশনটা স্পেসিফিক কোনো অর্গানাইজেশন বা এমপ্লয়ার প্রোভাইড করবে না, সেটা কমিশনারের থ্রুতে আসবে। তারপর বলছে এমপ্লয়ার ইজ এক্সোনারেটেড ফ্রম হিজ লাইবিলিটি ইফ হি ডিপোজিটস দি কম্পেনসেশন অ্যামাউন্ট উইথ দি কমিশনার উইদিন দি স্টিপুলেটেড টাইম। কম্পেনসেশন প্রোভাইড করার একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকে যেটার মধ্যে অবশ্যই কম্পেনসেশনটা প্রোভাইড করতে হয়। এরকম যদি কোনো সিচুয়েশন হয় যে যেই এমপ্লয়ার
কম্পেনসেশন প্রোভাইডের দায়িত্বে থাকে, তারা যদি ওই নির্দিষ্ট টাইমের মধ্যে কম্পেনসেশনটা প্রোভাইড করে তখন তাদের ওই লাইবিলিটি থেকে এক্সোনারেট করা হয়। দি কমিশনার শ্যাল কল অল ডিপেন্ডেন্টস অফ দি ডিজিজড অ্যান্ড ডিটারমাইন দ্য মেথড ফর ডিস্ট্রিবিউশন অফ কম্পেনসেশন অ্যামাং দেম। তো লেটস সে একজন ডিজিজ পার্সনের অনেকগুলো ডিপেন্ডেন্টস আছে, ঠিক আছে, মানে ডিপেন্ডেন্টের সংখ্যা অনেক বেশি, 5-6 জন বা 7 জন এরকম। ইন দ্যাট কেস কমিশনার কি করবে, সব ডিপেন্ডেন্ট কে একসাথে কল করবে এন্ড ওইখানে কম্পেনসেশন ডিস্ট্রিবিউশনের মেথডটা বুঝিয়ে দিবে, লাইক যার যত কম্পেনসেশন আসে সেটা ডিস্ট্রিবিউট করে দিবে। তারপর হচ্ছে ইফ নো ডিপেন্ডেন্টস আর ফাউন্ড দেন অ্যামাউন্ট শ্যাল বি রিফান্ডেড টু দি এমপ্লয়ার। যদি এরকম হয় যে একটা সার্টেন টাইমের মধ্যে কোনো ডিপেন্ডেন্টই পাওয়া যাচ্ছে না, দেন ওই অ্যামাউন্টটা ওইসব এমপ্লয়ারের কাছে, আই মিন যারা কম্পেনসেশন প্রোভাইডের দায়িত্বে থাকে তাদের কাছে রিফান্ড করা হয়। মানে এমন অনেক সময় হয় যে কোনো একটা ওয়ার্কার ধরো অ্যাক্সিডেন্টে মারা গেল, তার কোনো ডিপেন্ডেন্ট যোগাযোগ করলো না, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। অ্যান্ড লাস্টে বলছে অন রিকোয়েস্ট বাই দি এমপ্লয়ার দি কমিশনার শ্যাল ফার্নিশ দি ডিটেলস অফ ডিসবার্সমেন্ট। এই যে কম্পেনসেশনটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, টোটাল জিনিসটা যেন অর্গানাইজড ওয়েতে হয়, যাতে করে ইন ফিউচার ডিপেন্ডেন্ট কোনো প্রবলেম ফেস না করে, তারা যেন সব কিছু বুঝে নিতে পারে, এই জিনিসটা কমিশনারকে রিকোয়েস্ট করা হয়, যেন আপনি মানে এই ফুল প্রসিডিওরটা ঠিক মতো পরিচালনা করেন। মানে ইন ফিউচারে যেন কোনো ডিপেন্ডেন্টের থেকে ধরো কোনো কমপ্লেন না আসে, ঠিক আছে। তো এমপ্লয়ারদের লাস্ট লাইবিলিটি থাকে, তারা যেন ওই টোটাল জিনিসটা ডিপেন্ডেন্টদেরকে ঠিক মতো বুঝিয়ে দিতে পারে। তো এটা ছিল আমাদের ল রিলেটিং টু কম্পেনসেশন চ্যাপ্টারটা, হচ্ছে চ্যাপ্টার 7।